গত বছরে এই পুজোটা আমাদের পুচকার প্যান্ডেল উপহার দিয়েছিল, আর যেটা কলকাতার বুকে একটা সাড়া জাগিয়েছিল। হ্যাঁ, আমি এখন আছি বেহালা নতুন দল দুর্গাপুজো 2024-এর পুজো প্রাঙ্গণে। চলো তোমাদের ঘুরে দেখাই এবছরে ওদের প্রস্তুতি কি চলছে। অসাধারণ লাগে এটাকে দেখতে। ঠাকুর তৈরির কাজ হচ্ছে আর মাকে কিন্তু এখানেই তৈরি করা হয়েছে একদম। বেহালা নতুন দল প্রাক হীরক জয়ন্তী বর্ষ, এই চত্বরে কিন্তু বেশ কটা ভালো ভালো পুজো হয়, যেমন বেহালা নতুন দল আছে, বেহালা ফ্রেন্ডস আছে, আরও বেশ কিছু। বেহালা নতুন দল কিন্তু এবছর প্রিভিয় শোতেও পার্টিসিপেট করে। আমরা এদিক দিয়ে আসলাম আর এই গলিতে সোজা ঢুকে গেলেই কিন্তু বেহালা নতুন দলের পুজোটা হয়। এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে যদি কাজ দেখি সেটা হলো তোমার এই যে বাঁশের যে চটাগুলো আছে, চটাগুলো দিয়ে কাজ করা হয়েছে, তার মধ্যে থেকে সেই লোহার যে রডগুলো বেরিয়ে আসে তার মাথায় একটা করে গোল গোল, যে গোল গোলগুলো তৈরি করা হয়েছে কিন্তু তোমার সেই খড় দিয়ে। এবছর যদি থিম দেখি, এবছর ওদের থিম হলো কল্পনা। আমরা যে জিনিসগুলোকে কল্পনা করি সেই জিনিসগুলোকে কিন্তু এবছর ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বেহালা নতুন দল দুর্গাপুজো 2024-এর মণ্ডপের মধ্যে দিয়ে। অলমোস্ট ভিতর দিকে আছে, এখানে কিন্তু এখন কাজ চলছে। যেটা বলছিলাম, এবছর থেকে আমি দেখতে পাচ্ছি এই ঝালাইয়ের কাজ বা রডের কাজ বা লোহার কাজ কিন্তু প্রচুর বেড়েছে, মানে বাঁশের ব্যবহার কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমছে। এই জিনিসটা কিন্তু এবার তাৎপর্যপূর্ণ। এপাশে সবার আগে দেখিয়ে দিই প্যান্ডেলে যাওয়ার আগে, এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো শিউলি ফুলের মতন কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, আর এগুলো কিন্তু কিছুটা এরকম দেখতে, আর এগুলো ঘুরবে, আমি তোমাদের দেখাচ্ছি। এগুলো হলো তোমার শিউলি ফুলের। আর এপাশটা যদি দেখি, এখানে কিন্তু তোমার প্রচুর স্ট্রাকচার আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে ইনস্টল হবে। আর এই হলো তোমার মেন প্যান্ডেলটা, চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই প্যান্ডেল আর একটা খুব বিশেষত্ব, এটা হলো যখন হাওয়া দেয় তখন কিন্তু পুরো প্যান্ডেলটা একটা নতুন রূপে ফুটে ওঠে। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছ, যখন হাওয়া দেবে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ঘোরে। এই যে দেখো, যা একটা আলাদা আওয়াজ কিন্তু ক্রিয়েট করে। এটাকে শিউলি ফুল হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাট আমি খালি ভাবছি যখন পুরো জায়গাটা হাওয়া দেবে আর লাইট হবে আর সব কটা যখন একসাথে ঘুরবে তখন কিন্তু জায়গাটা দেখতে খুব সুন্দর লাগবে। এবছর যেটা আমি বলছিলাম, ওদের চিন্তাভাবনা হলো আমরা যেটা কল্পনা বা যেটা আমরা চিন্তা করি সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার কিন্তু চেষ্টা করবে ওরা এবছরের প্যান্ডেলে। তো এই জায়গার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর বাইরের এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে। আর এইটা হলো তোমার অন্দরমহল, ভিতরে কিন্তু এখন ঠাকুর তৈরির কাজ হচ্ছে। এই কাজগুলো বুঝতে পারছো, এখানে বড় বড় যে তক্তা, তার উপরে সেই বড় বড় সেই গজাল পেগুলো হতো না, সেই পেরেকগুলোকে কিন্তু বেঁকিয়ে বেঁকিয়ে ডিজাইনটা করা হয়েছে। এটা কিন্তু দেখতে একদম সুন্দর অন্যরকম লাগছে। এখানে পাইপের কাজ হচ্ছে, আর এখানে কিন্তু সেই পেরেকের কাজে কিন্তু আমরা অনেক দেখতে পারবো অ্যাকচুয়ালি পুরো এরিয়াটাতেই। এখানে একটা জায়েন্ট স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এই জায়গাটাতে কিন্তু প্রচুর পেরেকের কাজ আছে। এবং আমি যদি উপরটা দেখি, উপরে কিন্তু তোমার পুরোটাই পেরেকের কাজ হয়েছে। এখানে কিন্তু ঠাকুর তৈরির কাজ হচ্ছে আর মাকে কিন্তু এখানেই তৈরি করা হয়েছে একদম প্রথম থেকে। আর এই হলো মায়ের ছানাপুনারা কিন্তু এখানেই আছে। আর পিছনের ডিজাইনটা তুমি যদি দেখো এত সুন্দর লাগছে, স্পেশালি এই হোয়াইটের উপর ডিজাইনটা খুব ভালো লাগছে। যদিও এর উপর অনেক কালার পড়বে, আরও লাইটিং পড়বে, তখন দেখতে আরও হয়তো সুন্দর লাগবে। বাট আপাতত যে মূর্তি তৈরির কাজ সেটা কিন্তু একদম চরম পর্যায়ে চলছে, আর মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর। মূর্তি তৈরি হওয়া দেখাটা কিন্তু খুব সুন্দর লাগে, যেখানে তোমার কাঁচা মাটির গন্ধ থাকে, কাঁচা খড়ের গন্ধ থাকে, আর শিল্পীর হাতে মাটি থেকে একটা মূর্তি তৈরি হওয়ার সেই যে একটা ট্রানজিশন, সেটা কিন্তু একটা অন্যরকম ফিলিং থাকে। আর স্পেশালি যেটা বলছিলাম, এই কাঁচা মাটির গন্ধটা কিন্তু একদম অন্য রকমের হয়। তো এটা ছিল তোমার 2024-এর নতুন দল বেহালা নতুন দল দুর্গাপুজোর পুজো প্রস্তুতি। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আগামী দিন প্যান্ডেল তৈরি হয়ে গেলে তারও ভিডিও তোমরা দেখতে পারবে এক্সক্লুসিভলি অন বঙ্গা বাঙালি।